সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে চট্টগ্রাম 14 আসনে। আমাদের সহকর্মী হিমেল মাহবুব বিস্তারিত জানাচ্ছেন সেখান থেকে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমাদের সাথে অতিথি হিসেবে আছেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই, আপনার দল আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায়, এই চট্টগ্রাম 14 আসনে কি উন্নয়ন হয়েছে? ধন্যবাদ ডিবিসি নিউজকে নির্বাচনের প্রক্রিয়া আমাকে সংযুক্ত করার জন্য। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, যার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ, যারা মুক্তিযুদ্ধের জন্য যারা শহীদ হয়েছেন, একই সাথে বেগম ফজলুত্তা মুজিব সহ যারা 15 আগস্টে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে এই 14 নির্বাচনী এলাকার উন্নয়ন, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে সারা বাংলাদেশে যেভাবে উন্নয়নের জোয়ার বয়েছে, থেকে একই প্রক্রমে চন্দনাইশেও অসংখ্য কাজ হয়েছে। এমন কোনো অলি গলি স্কুল মাদ্রাসা নাই যেখানে সুন্দর সুরম্য বিল্ডিং হয় নাই, রাস্তাঘাট হয় নাই, এবং অতীতের অনেক সরকারের চেয়ে হাজার বেশি গুণ চন্দনাইশে কাজ হয়েছে। চন্দনাইশের লোক আমরা সাংগঠনিকভাবে চন্দনাইশ অতীতের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, সাংগঠনিকভাবে সুসংগত বলছিলেন, সব কমিটি আছে কিনা, নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত কিনা? এখানে আমি 2014 সালে আমি কাউন্সিলর বোর্ডের মাধ্যমে সভাপতি নির্বাচন হই, নির্বাচিত হই প্রত্যক্ষ বোর্ডে। সভাপতি নির্বাচন নির্বাচিত হওয়ার পর থেকে আমি এলাকায় প্রত্যেকটা কমিটি, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড কমিটি সুন্দরভাবে সাজিয়েছি বর্তমান জেনারেশনকে নিয়ে। আমি আশা করি চন্দনাইশের যে বর্তমান পরিস্থিতি, ছাত্রলীগ যুবলীগ সবগুলি মিলে আমরা অন্যান্য জায়গার থেকে অত্যন্ত দক্ষভাবে আমাদের এই চন্দনাইশ উপজেলাকে আমরা সাজিয়েছি। যে কোনো মূল্যে, আপনারা জানেন বিগত এখানে চেয়ারম্যান নির্বাচন, আমাদের অনেক চেয়ারম্যান আমাদের ছিল না আওয়ামী নৌকার, এখন সব ইয়াং জেনারেশনের মধ্যে সবাই আওয়ামী লীগের কর্মী, এবং যারা চেয়ারম্যান নির্বাচিত সবাই 2টা মেয়র 8টা চেয়ারম্যান সব আওয়ামী লীগের কর্মী। এখন আওয়ামী লীগ চন্দনাইশের 14 নির্বাচনে অত্যন্ত শক্ত অবস্থান করছে। ক্ষমতায় থাকলে তো নেতারা কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সাধারণ জনগণের থেকেও অনেক সময় দূরে সরে যায়। আপনাদের ক্ষেত্রে কোনটি হয়েছে? আপনারা কি জনগণের কাছাকাছি যেতে পেরেছেন নাকি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন? আমরা শুনেছি অনেক জায়গায় এরকম হয়, কিন্তু চন্দনাইশে আছে বিভিন্ন, যেহেতু আমরা অতীতে 2001 সালে নির্বাচনে কর্নেল অলি সাহেব আমাদেরকে এত বেশি, আমি আমার বিরুদ্ধে 15 থেকে 17টা কেস দিয়েছিল, আমরা এলাকায় থাকতে পারিনি। আমার চন্দনাইশের বাড়িতে হামলা হয়েছে, ঢাকা আমি বাসা বানাইতে ছিল ওইখানে হামলা হয়েছে, আমার গার্মেন্টস ছিল যাত্রাবাড়িতে ওইখানেও হামলা হয়েছে। তো সুতরাং এরপর থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এই নির্বাচনী এলাকায় যাতে আওয়ামী লীগ সুষ্ঠু বোর্ডে জিতে আসতে পারে সুন্দরভাবে, এই প্রতিজ্ঞাইতে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, আমার নেত্রী আমার অহংকার, এই স্লোগান নিয়ে আমরা চন্দনাইশে কাজ করেছি। আশা করি যে কোনো নির্বাচনে, যে কোনো পরিস্থিতিতে আমরা এই সিটটা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে তো আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, দল কেন আপনাকে মনোনয়ন দেবে? আমি আসলে ছাত্রলীগ থেকে উঠে আসা একজন কর্মী, অত্যন্ত কষ্ট করে মাঠে আমরা টিকে আছি এবং আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে, মানুষের সাথে কাজ করেছে, এলাকার মানুষের সাথে সুখে দুঃখে সবসময় ছিলাম, আছি, কাজ করছি। তো আমরা রাজনৈতিক কর্মীদের মধ্যে একটা আমাদের টার্গেট থাকে, আমরা একদিন আমরা একটা সংসদ নির্বাচন করব, সেই ধারাবাহিকতায় এলাকার আমরা অত্যন্ত পরিচ্ছন্নভাবে, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, আমি সভাপতি হিসাবে কোনো এই মানে এলাকায় এত বেশি মানুষের সাথে একসাথে কাজ করেছি, কোনো আমার কোনো দুর্নাম নাই কাজ করতে গেলে, সবাই কাজ করেছে, এটা আমাদের প্রত্যেক রাজনৈতিক কর্মী একটাই উদ্দেশ্য, তাকে আমি সংসদ নির্বাচন করব। সেই আশাবাদে আমি বিশ্বাসী জননেত্রী শেখ হাসিনা যদি নৌকার প্রতীক দেয় ইনশাআল্লাহ আমরা জিতে আসতে পারব। যদি আপনাকে নৌকা প্রতীক দেয় আর যদি জয়লাভ করেন, এই এলাকার মানুষের জন্য কি পরিকল্পনা রয়েছে আপনার? ধন্যবাদ আপনাকে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে অভূতপূর্ব এই উন্নয়ন করেছেন, তার এই ধারাবাহিকতা চন্দনাইশেও এর বাইরে যায় নাই, এখানে অসংখ্য কাজ হয়েছে। আপনারা জানেন কিছুদিন পরে 12 তারিখে আমাদের 2000-এ যে কক্সবাজার পর্যন্ত ট্রেন যাচ্ছে, এই
এটার উদ্বোধন করবেন এবং এলাকায় প্রত্যেকটা রোড মানুষ মনে করে না যে এটা চন্দনাইশ গ্রাম, গ্রামকে শহর নিয়ে যে স্লোগান নিয়ে যে 29 একর আগিয়েছে, আমাদের চন্দনাইশ দেখলে আমরা বুঝতে পারি, মনে হয় অনেকে মনে করে এটা গুলশান বনানীর একটা এলাকা। আপনি কি করবেন যদি জয়লাভ করেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জয়যুক্ত করেন, যে 29 একর আছেন আমাকে নৌকা দেন, তাহলে আমার বিশেষ করে আমাদের দক্ষিণ জেলা দোহাজারি হচ্ছে শস্য ভাণ্ডার দক্ষিণ জেলার। এই শস্য ভাণ্ডারের মূল আমাদের এই সংঘ নদী একটা আছে সিলট্রেশনওয়ালা নদী, এই যে পাহাড় থেকে নদীতে প্রবাহিত হয়, এখানে বর্ষা মৌসুমে ওভারফ্লো হয় এবং আবার শুষ্ক মৌসুমে পানি থাকে না। এটাকে যদি সুন্দর করে ড্রেজিং করে এটা আমরা রবি শস্য মৌসুমে রিজার্ভার হিসেবে ইউজ করতে পারি, পানি জমা থাকে, তাহলে এই জাতীয় অর্থনীতিতে এটা বিশাল অবদান রাখবে। সাথে সাথে আমাদের বিশাল একটা ইউনিয়ন আছে আমাদের এই টোটাল উপজেলার সমান দুভাচরি, এখানে অনেকগুলি খালি জায়গা আছে যেখানে আমরা চাই এই এই দেশে এই সমাজের যুব সমাজকে যারা আজকে কাজ করতে চায়, কৃষির উপরে কাজ করতে চায়, আজকে এগিয়ে আসছে অনেকজন, তো সুতরাং তাদেরকে এগিয়ে নিয়ে একটা অ্যাগ্রোবেস প্রজেক্ট করলে, একটা কৃষি উপকরণ প্রজেক্ট, একটা ইনস্টিটিউশন এবং বেকার এবং শিক্ষিত যুবকদের নিয়ে একটা পরিকল্পনা যাদের তাদের কর্মসংস্থান হয়, এটা আমার এটার উপর জোর দিচ্ছে বেশি। যেহেতু জনতা শেখ হাসিনা বলে মানুষের চাকরি না করে উদ্যোক্তা হওয়ার জন্য, সেই উদ্যোক্তা হওয়ার লক্ষ্যকে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার অনেক যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরে তিনি বলছেন যে মানুষের জীবন মান পরিবর্তনের জন্য এরপরে যদি ক্ষমতায় আসেন এবং তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন সেই লক্ষ্যে কাজ করবেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এ পর্যন্তই। পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন। সাথেই থাকুন।